হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বেল্লাবি। আজকে আমি এখানে কিউকাম্বার স্প্রাইট সালাদ তৈরি করব, আর এর জন্য আমি এখানে কিছু কিউকাম্বার, চিলি ফ্লেক্স, সল্ট, গ্রিন চিলি, সুগার, ব্ল্যাক সল্ট, ভিনেগার, লাইম আর কিছু কোরিয়েন্ডার লিফ নিয়েছি। আর অ্যাট ফার্স্ট আমি কিউকাম্বারগুলো স্লাইস করে কেটে নিয়ে তাতে আমি স্প্রাইট দিয়ে দিয়েছি, আর কিছু লাইম জুস করে তাতে সুগার মিক্স করে নিয়েছি, আর একে একে করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি 1 ঘন্টার জন্য রেফ্রিজারে রেখে দিয়েছি। দেন আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এগুলো লাইম জুস আর ফ্রুটসের সাথে সার্ভ করেছি। এই তো হয়ে গেল মজাদার কিউকাম্বার স্প্রাইট সালাদ। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে আশা করি। সো থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন আশা করি।